ভাইজাকে প্রথম দুদিন তো আমি যেরকম বললাম আমি ওয়ো রুমে ছিলাম, তারপরে আমি একটি হোটেলে গেছিলাম, হোটেলটার নাম বললাম না। হোটেলটা ভীষণ সুন্দর, একদম সি ফেসিং, তো সেই হোটেলটা একটু হন্টেড ছিল। কেন বলছি, মানে আমায় কিন্তু কোনো ভূত এসে ঘাড়ে ঘাড় মুটকে দেয়নি বা এসে হাতে চুড়ি পরে ভয় দেখায়নি, সেরকম কিছু ভাইজ্যাক নয়। শহরটা আমার ঘোরা যে কটা শহর আছে আজ অব্দি, তার মধ্যে সব থেকে প্রিয় আমি সবাইকেই বলি, তার মূলত দুটো কারণ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এলাম আমার ব্লগ নাম্বার 3, পার্সোনাল ব্লগ। আশা করি আপনারা এর আগে ট্রাভেল ব্লগটা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। ওটায় আমি আমার লামাহাটা তিস্তা রিভারের ঘুরতে যাওয়ার সব এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, ওই ব্লগটার লিঙ্ক ওপরে দিয়ে দিচ্ছি, যদি কোনো কারণে না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন। আর আজকে এই ব্লগটার টপিক হচ্ছে আমার 2019-এর নভেম্বরে করা ভাইজাক এবং আরাকু ট্রিপের গল্প। তো সেই সময় যেহেতু আমি ফুল টাইম ব্লগিং করতাম না, তাই ন্যাচারালি আমার কাছে অত ভিডিও ফুটেজেস নেই যেটা দিয়ে আমি একটা ফুল লেন্থ ট্রাভেল ব্লগ বানাতে পারি। তাই ভাবলাম গল্পের মাধ্যমেই আপনাদের আমার ভাইজ্যাগ ঘোরার সব গল্প শোনাবো, আর সেখানে কী কী অভিজ্ঞতা হয়েছিল, কীরকম এনজয় করেছিলাম, কীভাবে গেছিলাম, কোথায় ছিলাম, কী কী বা দেখেছিলাম, সেই সব নিয়েই থাকবে এই ছোট্ট 10-15 মিনিটের একটা ব্লগ। তাই চলুন দেরি না করে শুরুতেই আপনাদের প্রথমে দেখিয়ে দিই ভাইজ্যাগের কিছু ছবি আর ভিডিওস, তারপর আসছি গল্প নিয়ে। যারা এই চ্যানেলে নতুন, বলে রাখি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যাতে এই জাতীয় ভিডিও ভবিষ্যতেও দেখতে পারেন। তো আমার মোটামুটি ভাইজাকের ট্রিপটা এরকম ছিল যে যেদিন পৌঁছেছিলাম সেই দিনটা আমি রেস্ট নিয়েছিলাম। আমি সেদিনকে বিকেলে একটু ফ্রেশন আপ হয়ে, আমার সকাল সকাল একদম ভোরবেলা ফ্লাইট ছিল, তাই আমি ভাইজাক পৌঁছেও গেছিলাম খুব তাড়াতাড়ি, কারণ কলকাতা থেকে ভাইজাক যেতে ফ্লাইটেই ঘন্টা ডেরেক লাগে অ্যাট ম্যাক্স ওখান থেকে। আর যেহেতু খুব ছোট শহর, এয়ারপোর্টটাও খুব ছোট্ট, আমার তো মনে আছে এরকম মজা হয়েছিল যেদিনকে ফিরছিলাম ফ্লাইটে ভাইজ্যাগ থেকে, তো সেদিন আমরা যখন গেলাম সেটাও ভোরের ফ্লাইট ছিল, তখন আলো জ্বালালো এয়ারপোর্টে। তো মানে দিস ওয়াজ সামথিং নিউ, মানে ওখানে যারা সেন্ট্রাল ফোর্সেস থাকে তারাও বলছে এখন ঢুকবেন না, প্লেন আপনাদের দেরি আছে, এই আধ ঘন্টা 1 ঘন্টা আগে এলেই হলো। মানে ওখানে কোনো জিনিসটারই খুব একটা মানে কি বলবো কোনো চাহিদা নেই, মানে ওখানে অটো প্রচুর, মানুষ কম, বাস খালি, শহরটাই একটা এমন অদ্ভুত। মানে কলকাতা থেকে গিয়ে তো আরো মানে নোটিসেবল একটা ডিফারেন্স চোখে পড়ে সব সময়, যে কলকাতায় সব কিছুর এত ক্রাইসিস, ওখানে ঠিক উল্টো। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তো সেই দিনটায় আমি আরকে বিচ আর আশপাশে ওখানে ঘুরেই বিকেলটা কাটিয়েছিলাম। সেকেন্ডে আমি কি করেছিলাম, সেকেন্ডে ওখান থেকে ট্রেন হয় আরাকুর, ওটা অবশ্যই করবেন, ওটাই আমার মনে হয় সব থেকে সুন্দর পার্ট হবে আপনার জার্নি। বাসে বা গাড়িতে যাবেন না, যে সময় আপনারা ট্রেনের টিকিট পাবেন ভাইজ্যাগ থেকে আরাকু বা বোরা কেভস অব্দি, সেই দিনকেই কিন্তু আপনারা সেই হিসেবে আপনারা প্ল্যানটা রাখবেন। তো আমি যেরকম আমার সেকেন্ড ডেতে আমি আগে থেকেই ট্রেনের বুকিং করে নিয়েছিলাম, এসি নন এসি কোচে গেছিলাম, হ্যাঁ এসি কোচ পাইনি, নন এসি কোচেই গেছিলাম। তো খুব অল্প ভাড়া, কত 60 টাকা না 70 টাকা পড়েছিল, কমফর্টেবল জার্নি, হয়তো ঘন্টা তিনেক সময় নেয় কারণ ট্রেনটা আস্তে আস্তে যায় এবং সেই রুটটা এক্সেলেন্ট। এরপরেই আমি সেই রুটের কিছু ক্লিপিংস দেখাবো, প্রচুর কেভস পড়ে, ওই কেভগুলো দিয়ে দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেন ওঠে, এটাও কিন্তু খুব
কম রেয়ারলি দেখা যায়, মানে ইন্ডিয়ার খুব বেশি জায়গা এমন নেই যেখানে এরকম কেভের মধ্যে দিয়ে দিয়ে ট্রেন যায়। তো দ্যাট ইজ অ্যান ইউনিক জার্নি ইন ট্রেন ফর মি, মানে আমি অনেক জায়গায় ট্রেনে গেছি কিন্তু এত ভালো এক্সপিরিয়েন্স, মানে ন্যাচারাল বিউটি ট্রেনে যেতে যেতে দেখার সময় মনে পড়ে না। তো যাই হোক, তো সেকেন্ড ডে ওভাবে কাটিয়েছিলাম, থার্ড ডে আবার ভাইজাকেই ছিলাম। যে জিনিসগুলো আমি প্রথম দিনে দেখতে পাইনি, যেরকম আমি প্রথম দিন আরকে বিচ আর ভীমলির দিকে গেছিলাম, আমার থার্ড ডে যেটা ছিল সেদিনকে আমি গিয়েছিলাম হচ্ছে ইয়ারাডা বিচ। ইয়ারাডা বিচটা একটা পাহাড়ের ওপারে, মানে ভাইজাকের যেটা বন্দর এরিয়া, বন্দর এরিয়ার ওখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা উঠে আপনি যখন নামবেন আর একটা সাইড, সেই দিকটা ইয়ারাডা বিচ আর পাহাড়ের এই দিকটা হচ্ছে ভাইজাক শহর। তো ব্রেথ টেকিং ভিউ পাহাড়ের ওপর থেকে পুরো ভাইজাক সিটিটার বিকেলের। তো সেটার কিছু ছবি এবং কিছু ক্লিপিংস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওরই পরের অংশটিতে। তো এই ছিল মোটামুটি প্ল্যান। থার্ড ডেতে আমি ভাইজাকের ভিতরে যা যা দেখার, ফিশিং হারবার বলুন, যা বলুন, অন্য যে এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, সেগুলো সব দেখেছিলাম। সব কিছুরই ছোট্ট ছোট্ট ভিডিও এবং ফুটেজেস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই হচ্ছে আমার আরাকুর সেই ইউনিক ট্রেন জার্নির একটা ছোট্ট ক্লিপিং। ভাইজ্যাক শহরটা আমার ঘোরা যে কটা শহর আছে আজ অবধি তার মধ্যে সব থেকে প্রিয় আমি সবাইকেই বলি। তার মূলত দুটো কারণ, একটা হচ্ছে ধরুন আমরা যে কমন জায়গাগুলো বাঙালিরা ঘুরতে যাই, যেরকম ধরুন দীঘা, পুরী, মন্দারমণি, দার্জিলিং কি এই জাতীয় যে জায়গাগুলো, তাতে একটা আইদার ওর কন্ডিশন হয়, যেরকম হচ্ছে যদি আপনি সেইখানে যান সেখানে ন্যাচারাল বিউটিটা এনজয় করতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু সেখানে ধরুন অন্য জাতীয় জিনিস কম থাকে। অন্য জাতীয় জিনিস বলতে ধরুন ভালো শপিং মল পাবেন না, ভালো সিনেমা হল পাবেন না, খুব ভালো বা ব্র্যান্ডেড রেস্টুরেন্ট পাবেন না, এই জিনিসগুলো পাবেন না। আর একটা কি, ধরুন আপনি পুরী গেলেন, পুরীর মধ্যে কোনো পাহাড় পাবেন না। আপনি দীঘা গেলেন, ব্যাপার এক। দার্জিলিং যদি যান পাহাড় পাবেন, সমুদ্র পাবেন না। কিন্তু ভাইজ্যাক হচ্ছে এমন একটা অদ্ভুত শহর, যে শহরের মধ্যে আপনি যতটা ন্যাচারাল বিউটি পাবেন ততটাই ম্যানমেড যে ক্রিয়েশনস, যেরকম ধরুন বড় শপিং মল, বড় রেস্টুরেন্টস, ভালো ভালো পার্ক, মানে যা ভাবতে পারেন একটা আরবান ডেভেলপড সিটিতে যা যা থাকা উচিত সব পাবেন। ভাইজ্যাকে প্রথম দুদিন তো আমি যেরকম বললাম আমি ওয়ো রুমে ছিলাম, তারপরে আমি একটি হোটেলে গেছিলাম, হোটেলটার নাম বললাম না। হোটেলটা ভীষণ সুন্দর, একদম সি ফেসিং। তো সেই হোটেলটা একটু হন্টেড ছিল। কেন বলছি, মানে আমায় কিন্তু কোনো ভূত এসে ঘাড়ে ঘাড় মুটকে দেয়নি বা এসে হাতে চুরি পরে ভয় দেখায়নি, সেরকম কিছু নয়। কিন্তু আমার মনে হয় আমি যেহেতু ঘুরি, আমি সব জায়গায় একাই যাই,
তো আই গেট আ ভাইব, মানে কিছু এমন হোটেল থাকে, এমন কিছু এক্সপিরিয়েন্সেস হয় যেখানে আপনি প্রচণ্ড আনকমফর্টেবল ফিল করবেন, অ্যান্ড দ্যাট হোটেল ওয়াজ ওয়ান অফ দেম। আমি চাই না সেই হোটেলের বিজনেস খারাপ হোক এটার জন্য, তাই আমি নামটা নিলাম না, কিন্তু আমি এই হোটেলটারই, মানে দেখুন কি সুন্দর হোটেল, মানে আমি সেই দেখেই ঢুকেছিলাম হোটেলটায়, কিন্তু এটা কখনো বুঝিনি যে সেখানে ভিতরে গিয়ে আমি একটা গা ছমছমে পরিবেশ পাবো। আমি সেখানে মোটামুটি 2 রাত ছিলাম, তো আমার কিন্তু 2 রাতেই প্রপারলি ঘুম হয়নি। আমি এরকম মনে আছে যে লাস্টে এমন অবস্থা হচ্ছিল, ভয় লাগছিল বলে রাত্রের দিকে আমি নিউজ চ্যানেল চালিয়ে ঘুমোচ্ছিলাম যাতে আমি কোনো আওয়াজ কানে না পাই, কারণ শরীর খারাপ হয়ে যাবে রাতের পর রাত ওভাবে জেগে থাকলে। তো দ্যাট ওয়াজ আ ব্যাড পার্ট অফ দ্য এন্টায়ার ট্রিপ। মানে আমার মনে হতো যে, এখন মনে হয় যে সেই 3 দিন যদি সেই ওই হোটেলটাতেই থাকতাম তাহলে হয়তো এরকম একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হতো না। বাট একটা ট্রিপ আপনি যখন করছেন, ইট ইজ অলওয়েজ হ্যাভিং সাম গুড পার্টস অ্যান্ড ব্যাড পার্টস, অ্যান্ড 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 অ্যাকসেপ্ট ইট। মানে আপনি যদি এটা ভেবে যান যে আপনি ঘুরতে গেলে সব ভালো হবে, সেটা কখনোই হয় না আর কি। আশা করি এই লকডাউন সিচুয়েশনে আমার সঙ্গে ভাইজ্যাকের এই ভার্চুয়াল ট্রিপটা করে আপনারা এনজয় করলেন। আমারও যেরকম শুরুতেই বললাম, ভাইজ্যাক খুব মনের কাছের একটা জায়গা, লকডাউন উঠলেই আবার যাব, আর সেবার কিন্তু আশা করি আপনাদের আরও ডিটেলসে ভাইজ্যাক শহরটা ঘুরে দেখাতে পারবো। যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম জাতীয় ট্রাভেল ভিডিওস কিন্তু আমার চ্যানেলে প্রচুর আমি দিই, উইকে একটা করে দেওয়ার তো মিনিমাম চেষ্টাই করি। আর এখন লকডাউন সিচুয়েশন, যেহেতু আমি বাড়ি বসে, সেই জন্য আমি চাই যে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস এবং স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করা, তো সেই জন্য এই পার্সোনাল ব্লগগুলো আমি আনছি। এনিওয়েজ, আশা করি আপনাদের ভালো লেগেছে। On this note, I end this video. Yeah. Dekha habe porer video te.